আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব রেলপথ মন্ত্রণালয়ের অভিসহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে ছয়ের ক নাম্বার অঙ্ক দিয়ে। ছয়ের ক নাম্বার অঙ্কে বলা ছিল এ প্লাস ওয়ান বাই এ ইকো সেভেন হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর মান কত। তো এটা যদি আমরা সূত্র করি তাহলে পাবো হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ। এখন যদি আমরা এখানে মান বসাই তাহলে পাবো হচ্ছে সেভেন কিউব মাইনাস থ্রি ইন্টু, এটার মান বসালে পাওয়া যাবে হচ্ছে সেভেন। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 343 মাইনাস আসবে হচ্ছে 21 ইকুয়ালস আসবে হচ্ছে 322, অর্থাৎ 322 হবে হচ্ছে নির্ণয় মান। এটা এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার খ। নাম্বার খতে বলা আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস 23x প্লাস 33 কে উৎপাদককে বিশ্লেষণ করুন। তো এটা এটা গুণ করে যদি মিলে টার্ম করি তাহলে আসবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 11x প্লাস 33। ফোর এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস 3, মাইনাস 11 কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে এক্স মাইনাস 3 ইন্টু ফোর এক্স মাইনাস 11 এটাই হবে হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার গ। নাম্বার গতে বলা আছে একটি টেবিলের 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, টেবিলটি 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, টেবিলটির ক্রয় মূল্য কত। তো ধরে নেই টেবিলটির ক্রয় মূল্য হচ্ছে 100x। তাহলে 8% ক্ষতিতে বিক্রয় করলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়ালস আসবে হচ্ছে 92x, আর 8% লাভে বিক্রয় মূল্য ইকুয়ালস আসবে হচ্ছে 108x। তাহলে এই যে পার্থক্যটা হয় এই পার্থক্যটাই হচ্ছে 800 টাকার সমান, অর্থাৎ 108x মাইনাস 92x ইকুয়ালস আসবে হচ্ছে 800 টাকা, বা 16x ইকুয়ালস আসবে হচ্ছে 800, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 50। আমাদের বের করতে হবে হচ্ছে ক্রয় মূল্য কত। অতএব 100x হচ্ছে আমাদের ক্রয় মূল্য, 100x ইকুয়ালস 100 ইন্টু 50 ইকুয়ালস আসবে হচ্ছে 5000 টাকা, অর্থাৎ 5000 টাকা হবে হচ্ছে ক্রয় মূল্য। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ঘ। নাম্বার ঘতে বলা আছে 1 ইঞ্চ সমান 2.54 সেন্টিমিটার এবং 1 একর সমান 4840 বর্গ গজ হলে 1 একরে কত বর্গমিটার। 1 একর সমান হচ্ছে 40 46.85, অর্থাৎ 4046.85 বর্গমিটার। এটা মুখস্থ করে নেবেন, এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।